একই পরিবারের শিশু, মহিলা, পুরুষ রবিবার দুপুরবেলা ভাত, মাছের ঝোল, সজনে ডাঁটা, কুমড়ো আলুর তরকারি দুপুরে খাওয়ার পর সন্ধেবেলা থেকে পেটের ব্যথা, বমি, পায়খানা, মাথার যন্ত্রণা হতে শুরু করে। একে একে সকলকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়া থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন পরিবারের সদস্যরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই, দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন অসুস্থ রোগীরা। পরিবারের এক সদস্য হোসেনুল মোল্লা বলেন, একই খাওয়ার আমরাও খেয়েছি কিন্তু আমরা সুস্থ আছি। ওই 10:30-6টার দিক থেকে 5:30-6টার দিক থেকে পেট ব্যথা করছে, বমি হচ্ছে, পেট না দিতেছে। সাদা ভাত, মাছের ঝোল, সজনে ডাঁটার ঝোল আর কুমড়ো তরকারি। বাড়িতে 9 জন, 6 জনের এরকম হয়েছে। পেট ব্যথা করছে, পেট নাপছে, বমি হচ্ছে, কী করে বুঝবো? একই খাবার তো আমরাও আর 3 জন খেয়েছি, তারা তো সুস্থ, আমি তো সুস্থ আছি। কখন থেকে হচ্ছে? 5:30-6টার দিক থেকে। খাবার খেয়েছে কখন? খাবার খেয়েছে ওই 1:30-2টার দিকে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রক্ত পরীক্ষা, স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি তাদের ওষুধও দেওয়া হচ্ছে। তবে কোন খাবার থেকে বিষক্রিয়া হলো তা এখনও জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।